তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করো ভালো আছো। তো অনেকদিন হলো ভিডিও আপলোড করতে পারিনি, তো আজকে আপলোড করব। তো তো প্লিজ বন্ধুরা, তোমরা ফার্স্ট ও লাস্ট পুরো ভিডিওটা দেখো। তো ওই ভিডিওটা করেছিলাম যে এক সপ্তাহ ধরে যে বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টির মধ্যে করেছিলাম, তো আপলোড করতে পারিনি, ভীষণ নেটের প্রবলেম ছিল, সেই জন্য আপলোড করতে পারিনি। তো তোমরা ফার্স্ট ও লাস্ট পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর আজকে কি মানে একটা জিনিস বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো এই যে দেখো, আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি, তো এখন ঢেলে দিচ্ছি চালের গুঁড়োর মধ্যে। তো আমি আজকে পুলি পিঠা বানাবো, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো এই বৃষ্টির মধ্যে বসে বসে ঘরে বোর হয়ে যাচ্ছিলাম, তো তো ভাবলাম কী করম কী করবো না কী করব, তো আমি ভাবলাম যে পিঠা বানিয়ে নিই। অনেকদিন হলো শীতের সময় খেয়েছিলাম পিঠে, আর খাইনি। তো ঘরে আতপ চাল ছিল, তো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো ভীষণই গরম ছিল জলটা, আর সেই জন্য আমার হাতে লেগে যাচ্ছিল। তো জানি না এই গরমের দিনে কেউ ওইভাবে পিঠা মানে খেয়েছে কি না। তো আমি খাই মাঝে মধ্যে পিঠা বানিয়ে, আমার ভীষণই ভালো লাগে, পিঠা বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি ডোটা বানিয়ে নিলাম, তো এখন একটা ছোট্ট মতো গুল্লি করে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলো শেপ দিচ্ছি। তো অনেকে হয়তো এই মানে এই পিঠাগুলো অনেক পরিশ্রম হয়, সেই জন্য খেতে পারে না। তো কী করব, আমি খাই মাঝে মধ্যে এভাবে বানিয়ে, ভীষণ পরিশ্রম হয় তারপরও খাই। তো এই যে দেখো, গোল করে একটা ইয়ো বানিয়ে নিলাম। তো এটার মধ্যে এখন পুরটা ভরে দেব, নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম আগে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো অনেকদিন হলো প্রায় ভিডিও ছাড়তে পারিনি, তো আজ থেকে ভাবলাম যে আবার ভিডিওটা কন্টিনিউ করি, বসে থেকে কি করব সেই জন্য। আর আমি তোমাদের মতো এত সুন্দর করে ভিডিও এডিটও করতে পারি না, যেমন পারি তেমনই ছেড়ে দিই। তো এই যে দেখো, পিঠার শেপগুলো কি সুন্দর করে দিচ্ছি, এই যে। তো তোমরা কীভাবে বানাও একটু কমেন্ট করে বলবে। আর এই যে দেখো, আমি এইভাবে বানাই পিঠাগুলোই। তো আমার পিঠা বানানোর স্টাইলটা কেমন হয়েছে একটু কমেন্টে বলবে, এই যে দেখো। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এই যে দেখো। এবার আমি ভাপের মধ্যে দিয়ে দেব পিঠেগুলো। তো এই যে দেখো, আরেকটা বানিয়েছি, অনেক ডিজাইনেরই বানিয়েছি আমি এখানে। তো এই যে দেখো, আমার হাজব্যান্ড ছোট্ট একটা ডেকের মধ্যে একদম ছিদ্র করে দিয়েছে মাঝখান দিয়ে, তো এটার মধ্যে আমি পিঠা বানাই। তো এই যে দেখো, এই যে দেখো, আমি ভাপের মধ্যে বসিয়ে দিলাম পিঠাগুলো। নিচের নিচের ডেকটাতে আমি জল দিয়েছি, আর উপরটার মধ্যে পিঠে। তো নিচের নিচের জলের ফাপটা উপরে এসে লেগে তারপর হয়ে যাবে। তো এই যে দেখো, হয়ে গেছে আমার পিঠেগুলো, আর কি ধোয়া বেরোচ্ছে দেখো, একদম সফটি সফটি হয়েছে। তো এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব। আর ভীষণই গরম, ধরতে পারছিলাম না একদমই ডেকটা। তো তোমরা চাইলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো মাঝে মধ্যে। আর এই যে দেখো, আমি একটা বোলের মধ্যে সবগুলো পিঠে নামিয়ে নিয়েছি, তো তোমাদের এখন একটু খেয়ে দেখাবো। তো এই যে দেখো, একদমই মুখে দিতে পারছিলাম না, ভীষণই গরম, তাও তোমাদেরকে একটু দেখালাম। এই যে দেখো, ওই ভীষণই গরম লাগছে।
তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো আজকে হলো একটা বিশেষ দিন, তো কী দিন সেটা কালকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো তোমরা ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা দেখো, আর কালকের ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করো, চলে আসবে। তো কালকে আবার ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।